Kaçalsınız bir tane. Daha bilmeyeceğim aslında. টিকিট করার জন্য ভীষণ লাইন এখানে তাও টিকিট পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ কিরকম ভিড় এখানে মুকুট মণিপুরের শিব মন্দির থেকে ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখান থেকে এক কথায় খুব সুন্দর দারুণ জায়গাটা তোমরা আসো ঘুরো ফুল মস্তি তোমরা আসলে খুব সুন্দর মানুষের জন্য বন্যা বইছে এখানে মেলার মতো লোক আসছে আজকে হ্যালো সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে 1st January সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজ আমরা এই মুহূর্তে চলে আসছি ঘাটাল থেকে একদম মুকুট মণিপুরে তোমরা দেখতে পাচ্ছ ঘাটাল থেকে মুকুট মণিপুরে আমি চলে আসছি এই মুহূর্তে আমার সঙ্গে ভাস্কর আছে দিব্যেন্দু আছে তো ঘাটাল থেকে এটা 122 কিলোমিটার আসতে আমাদের প্রায় 3 ঘন্টা কাছাকাছি লেগেছে তো এই মুহূর্তে আমরা চলে আসছি মুকুটমণিপুর ড্যামের সামনে তো দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে এই জায়গাটা তো তোমরা দেখতে থাকো আমরা আরও তোমাদেরকে সব আপডেট দেবো এই জায়গাটা কেমন কীরকম কী ভিউ সমস্ত আপডেট তোমাদেরকে দেবো তো দেখতে থাকো চলো মুকুটমণিপুরের ড্যাম এটা হচ্ছে কংসাবতী ড্যাম ওয়াও কি লাগছে এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরের ড্যামে ড্যামে উঠছি নিচ থেকে আমরা উঠে এসেছি ড্যাম রোডে উঠে পড়েছি জনজোয়ার এই জায়গাটা জনজোয়ার লেগেছে যেন প্রচুর মানুষ আসছে এখানে এখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ এখানে শুধু মটন বিরিয়ানি ওয়াও কি লাগছে জায়গাটা দুর্দান্ত লাগে দুর্দান্ত প্রচুর মানুষ এখানে আসছে প্রচুর মানুষ দারুণ লাগছে ড্যাম থেকে পাহাড় দুর্দান্ত ভিউ ড্যাম রোডে এই মুহূর্তে হাঁটছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা ভিউ বিশাল সুন্দর বিশাল
দারুণ লাগে আসলে। এটা হচ্ছে ড্যাম রোডের নিচে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভিউটা। এত ঠান্ডা সেজন্য ডান্স করা হচ্ছে, একটু পরে সাংগত নাম হবে এই জায়গাতে। খুব সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ দারুণ। এক্ষুনি সাংগত নামবো, তারা একটু ডান্স করে দিই একটু। ফুল মস্তি, ফুল মস্তি। তোমরা আসলে খুব সুন্দর একবারে মস্তি করতে পারবে। মুকুট মণিপুর এসে বার্থডে সেলিব্রেশন করছে, খুব সুন্দর লাগছে আমাদের ভাইয়েরা এটা। ওকে ওকে, তোমাদের বাড়ি কোথায় গো? বাড়ি কোথায়? কাঁঠাল, কাঁঠা জামশেদপুর, কাঁঠা কাঁঠা দিকে আসছে এরা। এখন বাজে সকাল 11টা, আমরা এই মুহূর্তে ড্যামে স্নান করতে নামবো। এই জায়গাতে বিভিন্ন রকমের দোকান দেখতে পাচ্ছি, সব রকমের স্টল এখানে কিন্তু আছে। এবং কোন সময় যদি চার্জিং প্রয়োজন হয়, ফোনে যদি চার্জ না থাকে, তো এই জায়গাতে তোমরা চার্জ দিতে পারবে ফোনে। মানুষের জন্য বন্যা বইছে এখানে, বহু পর্যটক এখানে ড্যামে পুরো ভর্তি হয়ে গেছে। সকালবেলা একরকম ভিড় ছিল, এখন আরো ভিড়টা বেড়ে গেছে।
এখানে টিকিট কাউন্টার, এখান থেকে যাওয়া যাবে মুসাফিরানা পার্ক, ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব লিঙ্গ মন্দির, কংসাবতী কুমারী নদীর মিলনস্থল পরেশনাথ কালী মন্দির দেখতে পাচ্ছ। টিকিটের মূল্য পার মাথা পিছু 50 টাকা করে। 30 কা টোটো আছে, ইঞ্জিন ভ্যান আছে, সমস্ত কিছু এখানে পাবে, এখান থেকে ছাড়ছে। এবং নৌকো করে গেলে যেতে পারবে, নৌকোটা ওই জায়গাটায় আছে। টিকিট কাটার জন্য ভীষণ লাইন এখানে, তাও টিকিট পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম ভিড় এই জায়গাটায়। টিকিটটা হাফ কেটে নিয়েছে, সেখানে সেখানে যত খুশি ঘুরতে পারবো। টিকিটটা হারাতে বারণ করছে, হারিয়ে গেলে কিন্তু আর আসতে পারবো না সেখান থেকে। তো এই টিকিট ধরে আবার ফিরে আসতে হবে, যত খুশি ঘুরে যাওয়া। এইমাত্র আমাদের গাড়ি ছেড়েছে, আমরা মুকুটমণিপুর ড্যামের উপর দিয়ে যাচ্ছি। সেই জায়গাতে খুব সুন্দর ভিউ যে জায়গাটায় আছে, দেখতে দেখো তোমার দেখাবো। আমাদের সঙ্গে 11 জন আছে, 11 জন আমরা 5 টাকা দিয়ে বুকিং করেছি। আমরা যাবো মেন যে জায়গাটায়, দর্শনীয় স্থান, সেটা হচ্ছে যে শিব মন্দির। তো দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি ওইদিকে, একটু ওই জায়গাটা দেখতে পাচ্ছ। তো ওখান দিয়ে যেতে হবে শিব মন্দির দর্শনে, ভালোই ভিড় আছে এই জায়গাটায়। সামনে ভাস্কর দিব্যেন্দু আছে, তো চলো যা যাক। শিব মন্দির যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হবে পরে। শিব মন্দিরে উঠে পড়েছি, ঠাকুর দর্শনে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী আছে, সে আমাকে দাদা বলছে। তাহলে মেয়ে দিবে কি করে আমাকে তো দাদা হবে। এইটা তো নাম্বার। শিব মন্দির থেকে অসাধারণ ভিউ, এটা দুর্দান্ত ভিউ লাগছে এটা। মুকুটমণিপুরের সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে এটা, শিব মন্দির। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে যে দুটো নদীর মিলনস্থল, মুকুটমণিপুরের এই জায়গাটা, এই জায়গাটা আর হচ্ছে যে ওই একটা নদী, দুখানা নদী মিলে একসঙ্গে মিলন হচ্ছে এই জায়গাটায়। খুব 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 দেখতে ভালো লাগছে এই জায়গাটাকে, দেখতে থাকো। তোমাকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো পরিবেশটা যেন কুয়াশায় মোড়া। তো এই মুহূর্তে টিকিট কাটলাম ওপারে যাওয়ার জন্য, ওই ওপারে যাওয়ার জন্য টিকিট কাটলাম।
আমরা তিনজন একসঙ্গে যাবো এবং বাকি সবাই আরও আছে, একটা নৌকোতে যাবো। সেখানে সোনার বাংলার পার্ক আর ডিয়ার পার্ক আছে, তো চলো যাওয়া যাক সেখানে কেমন কি। ভাই ভাই নৌকা দিয়ে বেরিয়ে যাবো ওপারে, তো চলো। ফাইনালি আমরা নৌকা পেরিয়ে এপারে চলে আসছি, সোনার বাংলা পার্কে ঘোরার জন্য চলে আসছি। কিন্তু এখানে দেখলাম যে খুব একটা ভালো না পার্কটা, এবং সোনার বাংলা পার্কের পরেও আরও ডিয়ার পার্ক আছে, সেটাও এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো এখান থেকে যারা ঘুরে আসছে তারা বলছে খুব একটা ভালো না, জাস্ট 2-1টা হরিণ হয়তো পাওয়া যাবে, তাও পাওয়া যাবে না, আর বন জঙ্গলে ভর্তি। তো আমি এই সেই জন্য ঢুকবো না বাংলার পার্কে, ঢুকবো না সোনার বাংলা পার্কে, ঢুকবো না আর ডিয়ার পার্কে যাবো না। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো, ব্যাকে গিয়ে সেখানে দেখবো। তো যাওয়া যাক। কালী মন্দির উপরটা হচ্ছে যে মুসাফেরানা ভিউ পয়েন্ট। চলো যাওয়া যাক। এখন বাজে দুপুর 3টে, তো আমাকে সব জায়গা ঘোরা কমপ্লিট। এক কথায় খুব সুন্দর, দারুণ জায়গাটা। তোমরা আসো ঘুরো, আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো।